নমস্কার, অ্যাস্ট্রোপালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য শ্রী কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আমি এর আগেও অনেকবার বলেছি যে আপনাদের সামনে আমি 100 অর্থাৎ 1000 যোগ তুলে ধরব প্রতিদিন একটি একটি করে। কুণ্ডলিতে এই সমস্ত যোগগুলো সূচিত হলে কি কি ঘটে, কি কি শুভ ফল প্রাপ্তি হয়, কি কি অশুভ ফল প্রাপ্তি হয় তা আপনারা জানতে পারবেন। যেখানে অশুভ ফল প্রাপ্তি হবে সেই সমস্ত যোগাদিদের ক্ষেত্রে প্রতিবিধান আবশ্যক, কী ধরনের তার প্রতিবিধান হবে তাও বলবো। এগুলো শুনে আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানাবার চেষ্টা করবেন। আজকে যে আমি যোগটি নিয়ে আলোচনা করব, যোগটির নাম কেমুদ্রম যোগ। এটি একটি অশুভ যোগ। জন্মকুণ্ডলিতে চন্দ্রের দ্বিতীয়ে এবং দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে তবে কুণ্ডলিতে কেমুদ্রম যোগ সূচিত হবে। এরূপ যোগ কুণ্ডলিতে সূচিত হলে কিরূপ অশুভ ফল প্রাপ্তি হবে, জাতক বা জাতিকা মলিন, দুঃখী, বিষাদগ্রস্ত, দরিদ্র, অবৈধ বা কুকর্মাদিতে লিপ্ত হবে, পরনির্ভরশীল হবে, চালবাজ, চিটিংবাজ, ফ্রডি এই সমস্ত লক্ষণ দেখা যাবে এবং নিষ্ঠুর ও পাপীও হবে। কেমুদ্রম যোগ একটি অত্যন্ত অশুভ যোগ। প্রত্যেকের উচিত জন্মকুণ্ডলী বিচার এবং বিশ্লেষণ করে দেখা উচিত যে কুণ্ডলিতে কেমুদ্রম যোগ আছে কি না। যদি থাকে তার সঠিক প্রতিবিধানের মাধ্যমে তা প্রশমিত হবে। আমার মনে হয় এই কেমুদ্রম যোগ কিঞ্চিত কমতে পারে যদি লগ্নের কেন্দ্রে অর্থাৎ লগ্নে চতুর্থে, সপ্তমে বা দ্বাদশে বা চন্দ্রের কেন্দ্রে কোনো গ্রহ অবস্থিত হলে কেমুদ্রম যোগটি বিনষ্ট হবে বা তার অশুভ করার প্রবণতা কিঞ্চিত কমে যাবে। কিঞ্চিত বলব না, অনেকাংশেই কমে যাবে। উচ্চ বা উচ্চ অবস্থা সম্পন্ন পরিবারে যে সকল জাতকের জন্মকুণ্ডলিতে কেমুদ্রম যোগ দেখা যায় সেক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করতে দেখা যায়। কেমুদ্রম যোগের থেকে মুক্তির উপায়, যোগটি চন্দ্রের কারণে সূচিত হয়। এক্ষেত্রে চন্দ্রের অবস্থানগত হিসাব দেখে চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে, কোন রাশিতে রয়েছে, বন্ধু গ্রহের সঙ্গে আছে, শত্রু গ্রহের সঙ্গে আছে কিনা, বিংশতরি দশায় চন্দ্র আছে কিনা, প্রত্যন্ত দশায় তার মিত্র গ্রহ আছে কিনা, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে কেমুদ্রম যোগের জন্য স্থায়ী প্রতিবিধান চন্দ্রের। রত্ন হিসাবে
মুক্ত বা পার্ল, অথবা নীল চন্দ্রকান্ত মণি, পরিধান করা যেতে পারে। এছাড়া চন্দ্রের বীজ মন্ত্র সন্ধ্যায় 108 বার। বীজ মন্ত্রটা আমি বলছি, ওং ঐং ক্লিং সময়, 108 বার পদ্মাসনে বসে পূর্ব দিকে মুখ করে বীজ মন্ত্রটি করবে। তৃতীয় প্রতিবিধান, চন্দ্রের ইষ্টদেবী দেবী কমলা, কমলা যন্ত্রমের সামনে চন্দ্রের বীজ মন্ত্র করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে। এই তিনটি উপায়ে কেমুদ্রম যোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। আশা করি আপনাদের বিষয়টি ভালো লাগলো। নমস্কার।